যেই দূত পাঠানো হয়েছিল তাকে যখন হত্যা করা হইল, আল্লাহর নবীর কানে যখন এই সংবাদ পৌঁছে গিয়েছে, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার সাহাবীকে হত্যা করেছে, আমি যে দূত পাঠিয়েছিলাম সুরাহবিল গাসান আমার সাহাবীকে হত্যা করে ফেলেছে, যতক্ষণ পর্যন্ত আমার সাহাবীর প্রতিশোধ না নেওয়া হবে আমি নবীর শান্তি পাব না। আজকে আমি নবী হুকুম দিলাম রে, মুতাহান আমার যুদ্ধের ময়দানে যাইতে হইব, ওই যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন ওই যুদ্ধের প্রধান সেনাপতি হবে যায়েদ ইবনে রাসা। যায়েদ ইবনে রাসা যখন শাহাদত বরণ করবে সেনাপতির দায়িত্ব গ্রহণ করবেন জাফর ইবনে আবু তালিব। জাফর ইবনে আবু তালিব যখন শাহাদত বরণ করবে সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে আব্দুল্লাহ ইবনে রওহা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صلى الله على
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم درشور پڑھیں صلی اللہ علی سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي دكاده من ديار مدينة إلهي بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ ذکر کریں لا الہ الا اللہ لا الہ الا اللہ جرے شرے لا الہ الا اللہ جرے لا الہ الا اللہ لا إله إلا الله لا إله مسلم فكر عقبا كر مسلم فكر عقبا كر پچھلی شب میں اٹھا کر پیش مولا سجدہ کر پڑھو لا الہ الا اللہ آرو جور لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اصلاح المسلمین پریشد ও হরিপুর জামে মসজিদ জয়নগর বাজার জামালগঞ্জ সুনামগঞ্জের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত সর্বস্তরের প্রাণ প্রিয় আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি যিনি মহান রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের মাহফিলে শরিক হওয়ার তৌফিক দান করেছেন তাই আমাদের প্রত্যেকেই প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করে জানতে চাই
আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা সবাই খুশি না বেজা? যদিও বলেছেন খুশি, কিন্তু আলহামদুলিল্লাহর আওয়াজের তালে মনে হইতেছে আপনারা যেমন বেজা। যদি খুশি হয়ে থাকেন তাহলে ইমানি আওয়াজে আরেকটু জোরে সুরে কোন আলহামদুলিল্লাহ। আরেকটা কথা জিজ্ঞাসা করে জানতে পারি, আপনারা কি নবীজিকে মহব্বত করেন? এ ভাই মুসলমান হইলে জুড়ে জবাব দিবেন, নবীর মহব্বত যদি তাকে জুড়ে জবাব দিবেন, আপনারা কি নবীজিকে মহব্বত করেন? আচ্ছা শয়তান রে মহব্বত করেন না আসিনি কেন তাকলে একটু হাত তুলেন। আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে হাদিস পাঠ করছি এই হাদিসও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন আয়াতের তরজমা আর হাদিসের অর্থ কইলি আমাদের বুঝে আসবে আজকের আলোচনা যে হুজুর কি বলতে চায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবি'উনি ইউহিব্বুকুম বলেন, হে নবী আপনি আপনার উম্মতরে খোয়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে তাহলে তারা যেন আপনার নবীর অনুসরণ করেন। তার নবীর অনুসরণ করলে কি হইব? এর হরে আবার আল্লাহ বলেন, আল্লাহ পাক তোমাদের ভালোবাসবেন। আমরা যদি নবীরে ভালোবাসি আল্লাহ আমরা কি করবেন? আল্লাহ আমাদের ভালোবাসবেন। এর পরে আল্লাহ আবার ঘোষণা দেন, ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনার উম্মতদের জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় ভালোবাসে, তারা যেন আপনার নবীর অনুসরণ করে। তারা যদি আপনার নবীর অনুসরণ অনুকরণ করে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করব, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দান করব। ভালোবাসা দিবেন মাফ করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। হাদিসে পাকে নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, একজন ব্যক্তি একজন মুসলমান ওই পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের চাইতে, নিজের জানের চাইতে, তার মা বাবার চাইতে,
ছেলে মেয়ের চাইতে আত্মীয় স্বজনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। আমরা কাকে বেশি ভালোবাসবো? ঘরের বউরে বউ এসু ভাই শরীরে লইয়া যাইব ব্যস্ত। যারা আমি নবীকে সব চাইতে বেশি ভালোবাসবে আমি নবীর সহায়তার কফলা নসিব হবে। তো আস্তে কইলেন যে সুবহানাল্লাহ, আরো জোরে কোন তাকা দেখুন আল্লাহর নবীর সাহাবা রসুলকে কত ভালোবাসেন, কিভাবে নবীজিকে ভালোবাসা দান করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর নবীকে ভালোবেসে তারা দুনিয়ায় তাকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এখন সাহাবায়ে কেরাম দুনিয়ার তার তুই জান্নাতের সার্টিফিকেট পায় তার কারণ কি? হাদিসের আলোকে একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই, কি বলেন? শুনবেন তো ইনশাআল্লাহ। আমার দেখেন সাহাবায়ে কেরাম কেন তাদের দাম এত বেড়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর নবীর কাছে আসলেন, জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো আমাদেরকে ডাকছেন? আল্লাহর নবী বলেন, রে সাহাবায়ে কেরাম, আমার এক সাহাবী তার নাম হইল হারেস বিন উমায়ের আজাদি, আমি সুরাহবিল নামক গাসসান সুরাহবিল গাসসান নামক এক কুখ্যাত কাফের, সে ওই দেশের বাদশাহ, কোন দেশের? ওই জায়গার নাম হইল মুতা। নাম কি জায়গার? মুতা নামক স্থানের লিডার। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন প্রথম অবস্থায় নবুয়ত প্রাপ্তি পাওয়া নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে কোন কোন দেশের রাজা বাদশাহের কাছে দূত পাঠাইতেন, সিডির মাধ্যমে খবর দিতেন, ইসলামের দাওয়াত দিতেন। সুরাহবিল গাসসান আল্লাহ নবীর সাহাবী হারেস বিন উমাইরকে হত্যা করে ফেলল। ওই সময় সকল জাতির কাছে দূত হত্যা করা সকলের জন্য অবৈধ ছিল। আল্লাহ নবীর পক্ষ থেকে যেই দূত পাঠিয়ে দেওয়া হয়েছিল তাকে যখন হত্যা করা হইল, আল্লাহর নবীর কানে যখন এই সংবাদ পৌঁছে গিয়েছে, আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমার সাহাবীকে হত্যা করেছে, আমি যে দূত পাঠিয়েছিলাম সুরাহবিল গাসসান আমার সাহাবীকে হত্যা করে ফেলেছে, যতক্ষণ পর্যন্ত আমার সাহাবীর প্রতিশোধ না নেওয়া হবে আমি নবীর শান্তি পাব না। হত্যা করে ফেলেছে এই সংবাদ আল্লাহ নবী শুনে আর বরদাস্ত করতে পারলেন না। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে আমি নবী হুকুম দিলাম রে মুতা নামক যুদ্ধের ময়দানে যাইতে হইব। ওই যুদ্ধের ময়দানে গেলে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ওই যুদ্ধের প্রধান সেনাপতি হবে যায়েদ ইবনে রাসা। যায়েদ ইবনে রাসা যখন শাহাদত বরণ করবে সেনাপতির দায়িত্ব গ্রহণ করবেন জাফর ইবনে আবু তালিব। জাফর ইবনে আবু তালিব যখন শাহাদত বরণ করবে সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে আব্দুল্লাহ ইবনে রওহা। সুবহানাল্লাহ, হইতেন না
ওই সময় এক ইহুদি শুনতে পাইল এই তিনজন শাহাদাতের কথা আল্লাহর নবীর জবান থেকে উচ্চারণ হয়ে গেছে। ইহুদি যেই মাত্র আড়াল থেকে শুনেছে তখন ডাক দিয়ে বলে আল্লাহর কসম তামাম দুনিয়া যদিও তামাম দুনিয়া যদিও ধ্বংস হয়ে যায়, তামাম দুনিয়া যদি একত্রিত হয়ে যায়, মুহাম্মাদের কথা কোনোদিন পাল্টাইতে পারে না। কারণ হইল সকলের কথা একদিকে, মুহাম্মাদের কথা অন্যদিকে। সুবহানাল্লাহ কইতেন না, মুহাম্মাদের জবান থেকে যে কথাটা উল্লেখ করা হয়েছে তাহলে ওই তিনজন শাহাদত হইব সন্দেহ নাই। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনকে সম্বোধন করে বলেন, আল্লাহ নবী গো, আপনি যদি বলেন পাহাড় থেকে পড়ার জন্য আমরা পড়তে রাজি, আপনি যদি বলেন আমরা আগুনে লাফিয়ে পড়তাম পড়তে রাজি, আপনি যদি বলেন গো সাগরে পড়ার জন্য আমরা সাগরে পড়তে রাজি আছি, তারপর আপনাকে খুশি করতে চাই। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ওই যুদ্ধের ময়দানে তিনজন শাহাদত বরণ করবে তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হারেস যাও, তুমি তোমার ফ্যামিলির কাছ থেকে যাইয়া জীবনের শেষ পরের মতন বিদায় নাও। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আমাকে বাড়িতে যাইতে হবে না, আমাকে যে যুদ্ধের ময়দানে গেলে শাহাদত বরণ করব এই সংবাদটা আমার ফ্যামিলির মানুষেরা মসজিদে নববীর পাশ থেকে শুনেছে, বাড়িতে যাওয়ার দরকার নাই, আমি এখান থেকেই চলে যাব। সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহর নবীর পারমিশন নিয়া বাড়িতে গেলেন জীবনের শেষ বারের মতন বিদায় নেওয়ার জন্য। হযরতে জাফর ইবনে আবু তালিব বাড়িতে যখন গেলেন দরজার সামনে দাঁড়ায় বলে, বিবি গো, আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন মুতার নামক যুদ্ধে যাইতে হবে, ওই যুদ্ধের ময়দানে তিনজন সেনাপতি দায়িত্ব গ্রহণ করবে, তিনজনের মধ্যে আমি দুই নম্বরে, আমার নাম ঘোষণা করা হয়েছে। বিবি গো, আল্লাহর নবী বলেছেন যে তিনজনকে সেনাপতির দায়িত্ব দেওয়া হবে, এই তিনজন শাহাদত বরণ করবে বিন্দু পরিমাণ ভুল নাই, এটার মধ্যে ভুল টুল নাই, নবী যে যা কইছে তা ওই ঠিক। জীবনের শেষ পরের মতো আমাকে বিদায় দিয়ে দাও। বিবি ডাক দিয়ে বলেন, ঠিক আছে, বিদায় দিব, একটু করে আসো, শেষবারের মতন তোমার খেদমত করে দে। না গো বিবি, না, আমাকে খেদমত করতে হবে না। এ বিবি শুনে রাখো, আজকে তোমার খেদমত লইতে যাইয়া জান্নাতের খেদমত হারিয়ে ফেলব। বিবি গো, ওই যেন ওই যে আল্লাহ নবী হুকুম দিয়েছেন মুতার নামর যুদ্ধে শাহাদত বরণ করব, জান্নাতের হুর বাবা গো আমার জন্য অপেক্ষা করতে আছে। হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছ থেকে বিদায় নিয়ে আইলেন, বললেন, না, আর দাঁড়ায় থাকতে পারবো না, সময় হয়ে যাইতেছে, রসুলকে শুধুমাত্র বিদায় নেওয়ার জন্য পারমিশন নিয়ে এসেছি। এই কথা বলে তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর নামের উপরে ভরসা করে যখন ঘর থেকে বের হয়ে গেলেন, জাফর ইবনে আবু তালিবের ছোট্ট একটা সন্তান পিছনে পিছনে দৌড়ে যায়, আব্বা আব্বা করে ডাকে, কিন্তু জাফর ইবনে আবু তালিব পিছনের দিকে তাকায় না। জাফর ইবনে আবু তালিব বলে, আমি কেন তাকায় না, ছোট্ট ছেলের কথায় হয়তো আমার মায়া লেগে যাইতে পারে, ছোট্ট বাচ্চার জন্য আমার হয়তো দিলটা নরম হয়ে যাইতে পারে, যার কারণে যুদ্ধের ময়দানে যাওয়া থেকে আমি বঞ্চিত হইতে পারি, এই কারণে আমি ছোট্ট বাচ্চার জবাব দেই না। আরো জোরে কম, জাফর ইবনে আবু তালিবের
ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে না বাগো তোমার কি দয়া লাগে না তোমার কি মায়া লাগে না আমার মহব্বত কি তুমি ভুলে গিয়েছ আব্বা গো জীবনের শেষবারের মতো একটাবার আমাকে খুলে নিয়ে দাও আব্বা একটাবার আমাকে খুলে নিয়া উহুঙ্গাসমা আমাকে শেষবারের মতন একটা মহব্বত দিয়ে দাও না রে বাবা না আল্লাহর হুকুম হয়েছে মতো আমার যুদ্ধে আমাকে নামতে হবে ওইদিকে আল্লাহর জান্নাত আমার জন্য রেডি হয়ে গেছে আমি আর দেরি করতে পারি না ছোট্ট বাচ্চার ডাক জবাব তিনি না দেয়া রসুলের রোগ দরজায় যখন পৌঁছে গেলেন আল্লাহ নবী রহমতুল্লাহ আলাইহিম ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ ইবনে রওহা এখন তুমি যাও তুমি তোমার ফ্যামিলির কাছ থেকে শেষবারের মতো বিদায় নিয়ে আসো আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন বাড়িতে আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন বিদায় নেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র নতুন বিবাহ করেছেন নতুন বিয়া হলে বলল যে মায়া বেশি থাকে না কম থাকে ঘুমাই গেছেন আপনারা জুরে কোন কম না বেশি আরে হের আর খালি মায়া আমরা মায়া নাই বেদির লাগি ফাকল সকলই ঠিক কিনা খামলা বেদান নাই কি বলে রাজিন নাই রিস্কাওয়ালার বল লাগে মায়া নাই না হে মানুষ না নতুন বিবাহ করেছেন এখন পর্যন্ত স্ত্রীর সঙ্গে ভালোভাবে আলিঙ্গন করা হয় নাই এমত অবস্থায় যুদ্ধের ডাক পড়েছে কত বড় হরিক্ষা ইমানি হরিক্ষা ইটা যদি আমরার লাগে আইতো যে জয়নগরের বাজার আজকে ইসলাম লইয়া যুদ্ধ চলে বেদিনের লোকে একদিকে টাঙ্গনে বেচছে আর একদিকে হেও একটু শুধু পাইল নে কত অজুহাত দেখাইয়া যে হুজুর যাইতাছিলাম ঠিক হই আমার তো মাওই অসুখ হুজুর এখন ঠিক কিনা আর ঋণ হইলে বেড়ায় বাজারও যাইতে রাজি না কাফে ঠিক কিনা লুকাই লুকাই তাকে আর যেখানে গেলে যেখানে গেলে কাটটা টুকরো টুকরো করে কাবাব বানাইবো এটা জাইন না ও যায় গেলে যে আর আইতো না হিরো এর হয়ে যায় তাহলে তাদের দাম আল্লাহর কাছে বেশি না কম আরো দূরে এখন বেশি না কম দেখেন আমার ভাইয়েরা কেমন কঠিন পরীক্ষা তাদের মধ্যে চলে আসছে নতুন বিবাহ করেছে দরজার সামনে যাইয়া যেই মাত্র নাড়া দিছে ওয়েল্ডিং দিয়েছে কে মানন্তা তুমি কে জবাব দেয় বাহির থেকে জবাব দেয় দিদিগ আনা আব্দুল্লাহ ইবনে রওহা আমি আব্দুল্লাহ ইবনে রওহা তোমার স্বামী বলতেছি দিদি ডাক দিয়ে বলে ঠিক আছে দাঁড়াও দরজা খুলে দেয় দরজা খোলার কথা যেই মাত্র বলা হয়েছে ইতিমধ্যে ডাক দিয়ে বলে দিদিগ দরজা খুলিস না দরজা খোলার দরকার নাই তোমার সাথে কি আমার দেখা হবে না না গো বিবি না ও বিবি দরজা খোলার আগে একটা সুসংবাদ গ্রহণ করো কি সুসংবাদ আল্লাহ নবীর সুনিত রহমতুল্লাহি বলেছেন মুতার নামক যুদ্ধে যেতে হবে তিন জনের নাম ঘোষণা হয়ে করেছে তিনজন সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে যে তিনজনের নাম ঘোষণা করা হয়েছে এই তিনজন গেলে আর তারা ফেরত আসবে না দিবি গো ও বিবি ভালো করে শুনে রাখো এই তিনজনের মধ্যে আমি হইলাম তিন নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওহা আমার নাম তিন নম্বরে ঘোষণা হয়েছে এখন তুমি আমারে বিদায় দাও যাই আমার কতটা বলেছে এমনি করে বিবি ডাক দিয়ে স্বামী হ্যাঁ
স্বামী আমার বিদায় দিব ঠিক আছে যেহেতু আল্লাহর হুকুম রসূলের অনুমতি রসূলের উপদেশ যুদ্ধের ময়দানে যেতে হবে আমি না করব না আমি তোমাকে কোনো ধরনের বাধা সৃষ্টি করব না ঘরের ভিতরে এসো আমি তোমাকে শেষবারের মতন খেদমত করে দিতে চাই আমি আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিব বিবি গো না শেষবারের মতো আমি তোমার কোনো খেদমত গ্রহণ করতে পারি না কেন গো যদি আমি তোমার মহব্বতে পড়ে যাই হইতে পারে আল্লাহর তৈরি জান্নাত থেকে আমি বঞ্চিত হইতে পারি আজকে তোমার মহব্বত হইয়া আমার চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত হারাইতে পারি সুবহানাল্লাহ হইতাই না গরম পানি দেওয়া লাগে আব্দুল্লাহ ইবনে রাওহার স্ত্রী কয় বিবি আব্দুল্লাহ ইবনে রাওহার স্ত্রী কয় স্বামী একবার করে ঢুকো না তোমার শেষ বরের মতন একটা বার দেখতাম বলে কেন দেখতা বলে মাত্র বিয়ে হইল এখনো বালক হইলো তোমার চিন্তাই হরছি না দেখতে কিরকম তুমি খাটো না লম্বা চেহারা গুলগাল না লম্বা না কিভাবে কি চুলটা কিরকম তোমার পেশটা কিরকম এখনো বালক হইলো দেখছি না আচ্ছা দেখতাম তো রাখতাম ভরি না দেখতাম তো ভরম কন্যা দেখার দরকার নাই বলে কেন যদি দেখার পরে তোমার সাথে আমার অন্যরকম একটা মহব্বত সৃষ্টি হয়ে যায় হইতে পারে আমি জান্নাত হারিয়ে ফেলব তোমার মহব্বতে ওই দুনিয়া দুনিয়ার মায়ায় হইতে পারে স্ত্রীর মায়ায় আমি নবীজির উপদেশ আল্লাহর উপদেশ উল্টাইতেও পারি কারণ শয়তান মানুষের রোগে রোগে আসে নি না নাই আরো জোরে কোন আসে নি না নাই এই জন্য আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না আমি ঘরে ঢুকতে হল্লাম না দেখেন তারা কেমন আসে আর আমরা আসে এমনি আসে নিশিরাইতে কারবাসি বাজে আসেনি না নাই বাসি বাজে নিশিরাইতে মানুষ আল্লাহর ডাকে হে বাসির গান গায় ওই নিশিরাইতে কারবাসি বাজে গান গায় এটার লাগি ভাবল মানুষ এ ধরনের শয়তানি ওয়াজ আসেনি না নাই ইবলিশ মার্কা ওয়াজ আসেনি না নাই এর হরে জিকিরের নামে শয়তানি চলছে হইতাম নি এই বসান বসেন আসেনি না নাই এই ওই সাজান আচ্ছা এটা কি জিকিরের মাঝে আছে নাকি আবেদিন তের কিছু জিকির আছে যেটা ইমান যায় হইতাম নি এরা কিতাব হয় হইতাম নি একদিন গেছি ওই সুনামগঞ্জ এখন দাওয়াত ওই হুজুর আজকে তো যেখানে দাওয়াত খাইবেন এখানে ওয়াজ চলতেছে আপনার বয়ান কোন সময় বলে আমার আবার বয়ান বলে গিয়া শুনবেন এখানে ওয়াজ চলে আমরা তো জানি আপনার মনে হয় বয়ান আছে গিয়া শোনা যায় পুরুষের কোনো কণ্ঠ নাই শুধু মহিলাদের আওয়াজ শোনা যায় কি এরা দেখেন কি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা এটা বালানা খারা লা ইলাহা ইল্লাল্লাহ গাউসুল আযম ইল্লাল্লাহ ওয়া নাউযুবিল্লাহ তো জিকিরের ভিতরে কি গাউসুল আযম আছে নাকি গাউসুল আযম আপনার আর জিকিরও আছে তাকলে কইেন এর হরে একটা কিতাব কই কইতাম নি লা ইলাহা ইল্লাল্লাহু মুক্তি সুবানি ওয়া নাউযুবিল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী মুশকিল আসানি নাউযুবিল্লাহ কইতেন না ইমান চলে গেছে তাদেরকে নতুন কইরা কালিমা ভরায় মুসলমান বানাতে হবে জোরে কোন ঠিক কিনা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দিয়ে আরো সময় হইল কই আব্দুল ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন বিবি শেষবারের মতন বিদায় দিয়ে দাও আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেছেন সংক্ষেপে বিদায় নেওয়ার জন্য সুবহানাল্লাহ হইতেন না আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছ থেকে বিদায় নেয়া রসূলের দরবারে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু
রহমতুল্লিলামিন সাদা একটা ইসলামের জানলা হযরত যায়েদ ইবনে রাসা রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে দিলেন ইসলামের জানলা ইসলামের পতাকা ডান হাতে উড্ডিন করে চলে গেল মুতানা নামক যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে গেল আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে রাসা রাদিয়াল্লাহু তাআলা নূর ডান যায়েদ ইবনে রাসা রাদিয়াল্লাহু তাআলা নূর গায়ের মধ্যে তলোয়ারে আঘাত করেছে কাফির বেমানারা আবারো বারবার এইভাবে আঘাত করা শুরু হয়েছে একাধারে 90টি আঘাত করেছে বাসার খতানি কিছুক্ষণ পরে যায়েদ ইবনে রাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে যা যায়েদ ইবনে হারেসা যখন শাহাদাত বরণ করে ইসলামের জানলা হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে জানলা নিয়া যেই মাত্র যুদ্ধ শুরু হয়েছে কাফির ইমামের সঙ্গে তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেছে এই অবস্থায় কাফির বেইমানরা আল্লাহর নবীর সাহাবী জাফর ইবনে আবু তালিবের ডান হাতের মধ্যে তলোয়ারের আঘাত করেছে জাফর বাম হাতের মধ্যে ইসলামের জানলা নিলেন ঘুমিয়ে গেছেন আপনারা তো সুবহানাল্লাহ দূরে কোরআন বাম হাতের মধ্যে যখন জানলা নিলেন কাফির বেইমানরা বাম হাতের মধ্যে তলোয়ারের আঘাত করেছে হাতটা কেটে গেছে দুইটা কাটার হাত দিয়ে কি করবে জাফর দুইটা বাহু মল দিয়া দাঁত দিয়া কামড়াইয়া ইসলামের জানলারে উড্ডিন কইরে রাখছে মাঝে মাঝে তাকবীরের আওয়াজ তুললে শয়তান দূর হয় দূরে কোন ঠিক কিনা আপনার দিন যে মাঝে মাঝে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কেটে ফেলেছে বাম হাতটাও কেটে দিয়েছে দুইটা কাটা হাত দিয়ে কি করবে দুনু বাহুমল দিয়া আর দাঁত দিয়া কামড়াইয়া ইসলামের জান্দারে উড্ডিন করে রাখছে এই অবস্থায় জাফর কান্দে আল্লাহ আমার দুইটা হাত কেটে ফেলাইছে আল্লাহ নবীর সাহাবী জাফর ইবনে আবু তালিব কান্দে আর ডাক দিয়ে বলে প্রভু গো আমি আমার যতটুকু পারছি আল্লাহ তোমার দিনের দায়িত্ব যতটুকু পারলাম ততটুকুই করলাম আল্লাহ বাদ বাকিটা তুমি দেখছ জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কয় আল্লাহ কাফির বেইমানরা আমার দুইটা হাত কেটে ফেলাইছে এখন কি করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিব্রাইল ও জিব্রাইল ভালো করে শুনো না করে জিব্রাইল আমি তোমাকে হুকুম দিলাম যাও এই মুহূর্তে জান্নাত থেকে দুইটা নূরের ডানা নিয়ে যাও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন আল্লাহ নূরের ডানা দিয়ে কি করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিব্রাইল আমার জাফর ইবনে আবু তালিব আমি আল্লাহর জন্য আমার দিনের জন্য রাসূলের মহব্বতে দুইটা হাত কেটে ফেলাইছে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না যার খাতিরে আমি আল্লাহ খুশি হইয়া জাফর ইবনে আবু তালিব রে দুইটা নূরের ডানা লাগাই আল্লাহ রাস্তায় জীবন দিলে লাভ না লস আরো জোরে খং লাভ না লস জাফর ইবনে আবু তালিব শাহাদাত বরণ করে আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্দার মধ্যে দুই টানে কিন্তু কামার দিয়া যে দুই রাখছে এখন ইদারে টান্নার সুদারি যায় না সুবহানাল্লাহ হইতেন না মরছে কিন্তু ইমানের হাওয়ার গেছে না মরলে কিন্তু শাহাদত হইছে কিন্তু হাওয়ার গেছে না আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নার মধ্যে দরে টানে জান্দা তো ছুটায় না সুবহানাল্লাহ হইতেন না আল্লাহু আকবার এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন
রে জাফর ইবনে আবু তালিব তুমি কি ভেবেছো আমি কোন কাফের আমি কোন বেঈমান আমি ইসলামের কোন দুশমন মুসলমানের কোন দুশমন আমি কোন কাফের নই বেঈমান আমি মুসলমানের কোন শত্রু নই আমি হলো আল্লাহর নবী পাঠিয়ে দেওয়া তিন নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওহা আমি যে মাত্র কথা বলেছি আর জানলার মধ্যে করে ঠাম দিয়েছি এমনি তাকায় দেখি জাফর ইবনে আবু তালিবের মুখ থেকে ইসলামের জানলা আমার হাতে ছুটে এসেছে বিশ্বাস আসেনি না নাই ইমান তাজা না নরম সাহাবায়ে কেরামের ইমান তাজা গরম না নরম আস্তে কইল কি গরম না নরম কেমন গরম দেখেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে লইয়া জান্ডার হাতে লইয়া যুদ্ধ শুরু হয়ে গেছে এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে শাহাদাত বরণ করলেন আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করেছে এমনি অবস্থায় মুসলমানরা সকলে সম্মিলিত হইয়া ডাক দিয়ে বলে এখন কাকে সেনাপতি বানানো যায় সকলে সম্মিলিত ভাবে একজন সেনাপতির দায়িত্ব নিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রওহা শাহাদাত বরণ করছে এখন মুসলমানরা কয় এখন কারে বানানো যায় সেনাপতি সকলে সম্মিলিত হইয়া কয় খালেদ ইবনে ওলিদ রে আমরা সেনাপতি বানাবো সুবহানাল্লাহ বললেন না আমি কোন ওয়াজ বয়ান দিলে মিনিটে মিনিটে তাকবীর পড়ে আপনারা ইজ্ঞান আয়া বুঝলাম আমরা ইকানের অবস্থাটা ইমান মরা ইমান এই ধরনের ঘটনা বলার পরে তকবীর মিনিটে মিনিটে হওয়ার কথা আজরে ঘন্টে কিনা হে মুসলমান আজকে আমরা নারা তকবীর আল্লাহ আকবারের আওয়াজ ভুলে গেছি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ ভুলে গেছি যার কারণে ইহুদ নাসারা কাফের মুসলমানরা আমরার মাথায় চেপে বসেছে দূরে কোন ঠিক কিনা আমার আসুন এই জন্য আব্দুল্লাহ ইবনে রওহা শাহাদাত বরণ করেছে সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে একজন সেনাপতির দায়িত্ব দিলেন যার নাম হলো খালেদ ইবনে ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইসলামের একজন এক সময় ছিলেন ইসলামের দুশমন যখন কালিমা গ্রহণ করেছে হযরত খালেদ ইবনে ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য একটা সূর্য হিসাবে গ্রহণ হয়েছে এক সময় ছিল দুশমন যেমন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সময় ছিলেন দুশমন ইসলামের দুশমন যখন তিনি কালিমা পড়লেন তখন তিনি হয়ে গেলেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তাকে বললেন উমর ইবনুল খাত্তাব আমি এমন নবী আমি এমন নবী আমার পরে আর কোন নবী নাই যদি আল্লাহ নবী বানাইতো তার এমন মর্দে মুজাহিদি তার অন্তরে এমন তার গরম ইমান এমন গরম ইমান যার কারণে আল্লাহ যদি চাইতেন নবী বানানোর জন্য আমি নবীর দৃষ্টান্ত হলো উমরের মতো মানুষ আল্লাহ নবী বানাইতেন যদি নবুওতের দরজা খোলা থাকত তাহলে উমর রে দিতেন কেন উমর যেমন প্রথম শত্রু ছিল আর যখন কালিমা হয়েছে এরপরে এমন বন্ধু হইল এমন বন্ধু হইল যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাস্তা দিয়ে আইতে গেলেন শয়তান ডরাইতো সুবহানাল্লাহ হইতেন না আমার ভাইরা আসুন এই জন্য বলতেছিলাম খালিদ ইবনে ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন খালিদ ইবনে ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন শাহাদাতের সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে খালিদ ইবনে ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ব্যক্তিগতভাবে আরেকজন সেনাপতির দায়িত্ব দিলেন কি সেনাপতি তার দায়িত্ব হলো শুধু তলোয়ারের ঘাটতি রাখার লাগিয়া আর একটু জোরে শুন না
শুধু তলোয়ারের ঘাটতি রাখার জন্য আরেকজনকে নিযুক্ত করলেন। একটা তলোয়ার ভেঙে গেলে আরেকটা তলোয়ার লয়, একটা ভেঙে গেলে আরেকটা লয়, আরেকটা ভাঙলে আরেকটা হাতে গ্রহণ করে। এইভাবে টাকা দেখুন ওর আমার, এইভাবে যুদ্ধ চালিয়ে যাইতেছে। সঙ্গীরা ডাক দিয়ে বলেন, খালেদ ইবনে ওয়ালিদ কেন তুমি এই যুদ্ধ শেষ করো না, কেন গো মাছ ছাড়তে রাজি হও না? দেখা যায় তলোয়ার ভেঙতে ভাঙতে ভাঙতে তোমার গাঁটটি শেষ হয়ে যায়, তারপরও দেখা যায় যুদ্ধ শেষ হয় না। এখনো কি তোমার ভয় লাগে না? এখনো কি তোমার জীবনের জন্য মায়া লাগে না? খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, একদিন আসছি একদিন মরব, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে মরব। আরো আসতে এখন, কারণ বেডিনতে শুনবো তো আরো দূরে কোন হযরতে খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছেন, একদিন আমি ইন্তেকাল করব, পৃথিবীতে থাকব না। যদি আমি থাকতে চাই না তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করে মরতে চাই। খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন যুদ্ধ শুরু করে সঙ্গে ডাক দিয়ে বলে, খালেদ রে এই শক্তি তুমি কোথায় থেকে ভাইলা? এমন শক্তি তোমার কোথায় থেকে এলো? আটটি তলোয়ার বাংলা আটটি তলোয়ার বাংলা, তারপরও কেন যুদ্ধ শুরু করো না? বিষয়টা কি বুঝলাম না? এমন শক্তি তুমি কোথায় থেকে পেয়েছ? খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সঙ্গীরা রে এত শক্তি আমার নাই, তাহলে কেমনে তুমি যুদ্ধ করো? খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও সঙ্গীরা শুনে রাখো, আমি যখন যুদ্ধ শুরু করে দিয়েছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি শক্তি আমার শক্তির সাথে জয়ন্ত হয়ে গিয়েছে। এই কারণে আমার এত শক্তি হয়ে গেছে, এই জন্যে কাফির যে মামলা দৌড়াইতে পারে না, আমি তাদের দৌড়াই। ভাইয়েরা আমার, এইভাবে খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছে। ভাইয়েরা আমার, আটটি তলোয়ার বাংলো, অবশেষে দেখা গেল পরম পর্যায়ের চরম পর্যায়ের যুদ্ধ হং হলো। এরপর খালেদ ইবনে ওয়ালিদ ময়দান ছাড়ে না। আমার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে উনি স্লোগান দিলেন, আমাদের সাথে আছেন আল্লাহ, দূরে কংকে আমাদের সাথে আছেন আল্লাহ, আল্লাহ যার সাথে আছে ও সঙ্গে আর ভয় করো না, সামনে গিয়ে যাও। কাফির বেঈমানরা, এদের ঈমান নাই, যদিও তাদের বেশি হাজার হাজার গুরু আছে, যদিও তাদের হাজার হাজার তলোয়ার আছে, যদিও তাদের অর্থ সম্পদ বেশি আছে, যদিও তাদের মানুষ বেশি অস্ত্র বেশি, কিন্তু মুসলমানের ঈমান তাজা বেশি, তাজা বেশি। আমরা ইমানের বলে সামনে গিয়ে যাও, দেখবো আমরা কতটুকু পর্যন্ত যাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছে দেবে। আর আমার এইভাবে যখন যুদ্ধ করতে করতে কাফির ইমানরা সাথে বারবার হামলা হয়, বারবার সংঘর্ষ হয়, অবশেষে মান আল্লাহ রাব্বুল আলামিন খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ওই মুতা নামক যুদ্ধ আল্লাহ জয়লাভ করাইছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে ওই নবীর দিন, যেই নবীর দিনকে সাহাবায়ে কেরাম তার রক্ত লিয়া আমাদের সমাজে আজকে পরিচালিত হয়েছে। সুদূর মধ্যে মদিনা থেকে মক্কা থেকে নবীর রক্তে ও সাহাবায়ে কেরামের রক্তের উপরে বর দিয়া এই আপনাদের হরিপুর পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলাম এসেছে। আজকে ওই ইসলামকে নিয়ে মানুষ অবমাননা করতেছে, যেরকম ঠিক না ঠিক না। যে নবী রহমতুল্লিল আলামিন দিনের খাতিরে এত কষ্ট করলেন, ওই নবীকে ব্যঙ্গচিত্র করে কাফির মুশরিকরা, যেরকম ঠিক না ঠিক না। আজকে মুসলমানরা শুধু বয়া বয়া শুনে, ঘরে বৈশা বৈশা শুনে, তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না, মোকাবেলা করে না, তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে রাজি নয়, শূন্য শূন্য ওটা কইছে কি? আমার ভাইরা, বোঝা গেল তাদের ইমান মরে গেছে, এটা মরা ইমান লই আছে। আসলে না, আমি বলি তাদের ইমান থাকার কথা নয়, তারা হলো মুসলমান নামে মুনাফিকের গোষ্ঠী, কোন ঠিক কিনা?
আমার নবীকে কথা বলে আমি সহ্য করতে পারি না, হইতে পারে আপনি আমার বাবা লাগতে হলেন, আপনি আমার চাচা হন, বাবা হন, দাদা হন, ভাই হন, মামা হন, যাই কিছু হন না কেন, যখন আল্লাহর বিরুদ্ধে যাবে, যখন রসুলের বিরুদ্ধে যাবে, যখন কোরআনের বিরুদ্ধে যাবে, যখন হাদিসের বিরুদ্ধে যাবে, যখন ইসলামের বিরুদ্ধে যাবে, তখন তোমার সাথে মোকাবিলা শুরু হয়ে যাবে। জোরে কোন ঠিক না ঠিক না, আরো জোরে কোন ঠিক না। আমার ভাইরা বন্ধুগণ, আমার এই জন্যে আজকে আমরা এমন বেক আদায় হয়েছি, মুসলমান শান্তি পায় না, শান্তি না হওয়ার কারণ হলো সমাজ থেকে যে একটা রহমত আছে, সমাজ থেকে আজকে রহমত উঠে গিয়েছে, রহমত উঠে যাওয়ার কারণ এক নম্বর কারণ রইল আমরা ওই দিনের ইতিহাস ভুলে গিয়েছি, রসুলের ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস, শাহজালালের ইতিহাস আমরা ভুলে গিয়েছি, যার কারণে আজকে আমাদের গরম ইমান নরম হয়ে গিয়েছে। জোরে কোন ঠিক না ঠিক না। আমাদের ইমানকে তাজা করতে চায়, আমাদের ইমানকে নরম ইমানে গরম করার দরকার। আসেনি নাই, আরো যখন আসেনি নাই, আমার ভাইরা ভুলে গিয়েছেন আমরা মাজতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে শাহাদাত স্মরণ করে দিয়েছিল কাফির কুখ্যাত কাফির আবু জাহেল, ওই সমস্ত কাফির ইমানের উত্তর শরীফ আজকে বাংলার জমিনে অনেক মানুষ আছে, মা বন্ধে নিয়া খেলতে খেলার তামসা বানাইছে। দূরে কোন ঠিক না ঠিক না। এমনকি পুরুষের লইও ব্যঙ্গ করতেছে, আলেম উলামা নিয়া ব্যঙ্গ চিত্র করতেছে। দূরে কোন ঠিক না ঠিক না। মাদ্রাসা নিয়ে ব্যঙ্গ করে, মসজিদ নিয়ে ব্যঙ্গ করে, এমনকি নাস্তিকের দলেরা বলতেছে মাদ্রাসা মসজিদ ব্যঙ্গের ছাতার মতো গজাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা আলেম উলামার বিরুদ্ধে কথা বলে, যারা মা বোনদেরকে নিয়ে ঘরের মা বোনদেরকে নিয়ে খেলার তামাশা বানাইছে, মাদ্রাসার বিরুদ্ধে কথা হয়, মাদ্রাসারা কি ব্যঙ্গের ছাতার মতো গজাইছে, এই কথা যারা বলে তাদের সাথে আমাদের সংঘর্ষ মোকাবেলা করা দরকার আছে নাই। আমার ভাইয়েরা আজকে আলেম উলামা দেখলে কাজানি সুকানি শুরু হয়। জোরে কোন ঠিক না ঠিক না। যারা আলেম উলামার বিরুদ্ধে কথা হয়, মুসল্লির বিরুদ্ধে কথা বলে, যারা নামাজের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে আমি বলবো ওই সমস্ত বন্ধ, ওই সমস্ত কুখ্যাত বন্ধ বন্ধ ফিরার দলদেরকে আমি বলতে চাই, তোমরা মরলে তোমাদেরকে আমি বলতেছি তাদেরকে যেন ডাস্টবিনের মধ্যে দফন না করে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, বিনা না বিনা জানা যায়। জোরে কোন ঠিক না ঠিক না। এক দুইটারে ফেলাইলো ওই সব সমাজ ঠিক হয়ে যাবো। জোরে কোন ঠিক কিনা। পাঞ্জাবি ভালো লাগে না, ফাগরি দেখলেও ভালো লাগে না, ফাগরি দেখলে ভালো লাগবে বলে ফাগরি দেখলে শয়তানের ভয় ভয়। জোরে কোন ঠিক কিনা। এই না এদের আকর্ষণ, এদের একশো না আসেনি না নাই, আরো তো এখন আসেনি না নাই, ফাগরির একশন আপনার আমার চাইতে বেশি, এটা রসুলের সুন্নতি একশন। জোরে কোন ঠিক কিনা। এটা দেখলে শয়তানের সুলকানি শুরু হয়, কারণ এটা দেখলে তার বায়ু ছুটি যায়, কথা বুঝছেন না, এটা দেখলে ভয় জঙ্গিবাদী গেছে। এই জঙ্গি অর্থ কি, এই জঙ্গি অর্থ কি, আজকে মুসলমান মুসলমানের মুখে এমন কথা মানায় না, মুসলমান তাদের সঙ্গে মিশে শেষ পর্যন্ত মুসলমান মুনাফিকের রূপ ধারণ করছে। যেরকম ঠিক না ঠিক না। আমার ভাইয়েরা এই সমস্ত কালচার আমাদেরকে এই সমস্ত রোগ চিনার দরকার, ওই রোগ থেকে আমাদের নিজেকে নিজে রক্ষা করার দরকার। জোরে কোন ঠিক না ঠিক না। তাহলে ওই ওই মাঝে মধ্যে দেখেন আল্লাহ গজব দেয় কেন, এই যে দীর্ঘ একটা বছর করুণা নামে কাছে, করুণার তো দয়া না মায়া, করুণার তো দয়া না গজব, জোরে কোন না, করুণার তো দয়া না গজব, করুণার তো দয়া, তাহলে দয়ার নামের গজব এসে দেখা যায়, করুণা হইলো দয়া হইতো, গজব হইতো কি তার লাগিয়া, বুঝা গেল এটার মধ্যে কিছু কিন্তু আছে। জোরে কোন ঠিক কিনা। আল্লাহ কয় তুমি যখন বাঁকা হয়ে যাও তখন তোমার দয়ার নামের গজব দিয়ে আমি আল্লাহ হুতাইমু। জোরে কোন ঠিক কিনা। আল্লাহলে সুজ হয়ে যাও, জন্মের মতন সুজ হয়ে যাও, আজান কোটা দিব।
আমার ভাইরা, আমি সুদূর দক্ষিণ সুনামগঞ্জ থেকে আসছি আপনাদের এই জামালগঞ্জ হরিপুর। কিছু সময় কইলাম যেহেতু বক্তা আরো অনেক আছে, ঢাকা থেকে ওলিউল্লাহ মাসুম হুজুর তিনি আসতেছেন, আমাদের হবিগঞ্জের দেলোয়ার ফারুকি, তাছাড়া আরো অন্যান্য উলামা হযরত আছেন, তাদেরকেও আপনারা দেখবেন শুনবেন, তাদের ওয়াজ শুনবেন, আর তারাও আপনাদেরকে বলবেন দান খয়রাতের কথা। আমাকে যেহেতু অনুরোধ করা হয়েছে কিছু কালেকশন করার জন্য, কি বলেন, আল্লাহ এবং রসুলের মহব্বতে আমরা